আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। রমজান মাস চলছে, সংযমের মাস, আত্মশুদ্ধির মাস আমরা বলি এই মাসটিকে, এবং সেই সাথে পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের যে সম্পর্ক সেটিও স্থাপনের কিন্তু এই মাসেই আমরা অনেক কিছু সেটি প্র্যাকটিস করি, চর্চা করি কিংবা মনে রাখার চেষ্টা করি। এই রমজান মাসে আমরা বিষয় ভিত্তিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, তারই ধারাবাহিকতায় আমরা আজকে পেয়েছি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, নাসির আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমাদের আজকে একটি মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে আমরা যদি সাইকোলজির ভাষায় বলি ডিফিকাল্ট পারসন কিংবা ম্যান, অর্থাৎ জটিল মানুষ যারা আছেন তাদের সম্পর্কে আলোচনা করব। আশেপাশে যদি সেরকম মানুষ থাকে আপনার আচরণটি কেমন হবে, কেমন করা উচিত পারস্পরিক সম্পর্ক, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব নাসির আহমেদের সাথে। আর আপনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। নাসির আহমেদ, আমরা বলছিলাম যে এই মাসটি আমরা বলি একটু পবিত্রতার মাস, আমরা সারা বছর যেমনটি থাকি এই মাসটিকে আমরা বলি আত্মশুদ্ধির মাস, এবং অনেক সময় আমাদের এই ধর্মীয় চর্চার মধ্যে যে বিষয়টি আসে সেটি হচ্ছে পারস্পরিক সুন্দর একটি সম্পর্ক। কিন্তু পারস্পরিক সুন্দর সম্পর্ক কিন্তু সবসময় আমার নিজের হাতে থাকে না, কারণ হচ্ছে আমি যদি অনেক সময় চাইও যে আমি খুব ভালো আচরণ করব, কিন্তু আমার চারপাশে যদি সেরকম ভালো মানুষ না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটিতে আমার কিন্তু নিয়ন্ত্রণের হাত থাকে না, আমার কাছে থাকে না। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমার পাশে যদি এমন কোনো মানুষ থাকে যাদের আপনারা বলেন সাইকোলজির ভাষায় ডিফিকাল্ট পারসন, তাদের সাথে আমার আচরণ এবং ডিফিকাল্ট পারসনের যে সংজ্ঞায়ন সেই জায়গাটি থেকে শুরুতেই সূচনায় কি বলবেন? ধন্যবাদ নূপুর। হ্যাঁ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন লোকজনের মুখোমুখি হচ্ছি, কাজে, আমাদের বাসায়, আমাদের সমাজে, আমাদের চারপাশে। এই লোকজনদের মাঝখানে ব্যক্তিত্বের ধরন ভিন্ন, সবারই ব্যক্তিত্বের ধরন ভিন্ন। আমরা কারো সাথে যখন কোনো কাজ করতে যাই বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই বা কোনো বক্তব্য নিয়ে কোনো ধরনের সংলাপে আমরা সংযুক্ত হতে চাই, তখন বিভিন্ন ধরনের পার্সোনালিটির কারণে আমরা কিছু কিছু লোকদের দেখি যাদের প্রায়শই দ্বিমত প্রকাশ করবার একটা প্রবণতা থাকে, যাদের নেতিবাচক দ্বিমত প্রকাশ করবার, সমস্ত কিছুর মধ্যেই একটা নেতিবাচক মানসিকতা আছে, যে কোনো কাজ বা উদ্যোগে সহযোগিতা না করবার প্রবণতা থাকে, যাদেরকে কখনোই কোনো ডিরেকশন দেওয়া যায় না। এরও কিছু কিছু বয়স ভিত্তিক কিছু আচরণ আছে, সঙ্গত কারণেই যারা ছোট অ্যাডোলেসেন্ট তাদের মাঝখানে এক ধরনের নেতিবাচক বা অপোজিশনাল বিহেভিয়ার আমরা ন্যাচারালি দেখে থাকি, আমি তাদের কথা বলছি না। ডিফিকাল্ট পারসন যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে এই বিষয়টা নিতান্তই ব্যক্তিগত। আপনি কিভাবে আপনার চারপাশের মানুষদেরকে ডিফিকাল্ট হিসাবে সংজ্ঞায়িত করছেন সেটি নির্ভর করে আপনার পার্সোনালিটির ধরন এবং আপনার প্রয়োজনের উপর। কিন্তু মনস্তাত্ত্বিক ভাষায় আপনাদের বিজ্ঞানে সেটির সংজ্ঞায়ন কিভাবে দাঁড় করা? আমরা মনস্তাত্ত্বিকের ভাষায় এই বিষয়টিকে বলি আপনার নিডের সাথে সম্পর্কিত, আপনার প্রয়োজনের সাথে সম্পর্কিত, এবং যেভাবে আপনি বিষয়টাকে পারসিভ করছেন এবং আপনি প্রজেক্ট করছেন তার উপরে নির্ভর করে ডিফিকাল্ট লোকদেরকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন। ফলে এই ক্ষেত্রে শুরুতেই বলে নিই যে জেনারেলাইজ করবার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে স্টেরিওটাইপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, আমরা একটা বিশেষ শ্রেণী বা গোষ্ঠীকে সংজ্ঞায়িত করে ফেলতে পারি। তো ব্যক্তিগত সংজ্ঞায়নের উপর ভিত্তি করে যখন আমরা কাউকে ডিফিকাল্ট পারসন বলছি, সেটা হতে পারে কাজের জায়গায় আপনি একজন সহকর্মীর সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, আপনি একটি গঠনমূলক সমালোচনা বা পরামর্শ চাচ্ছেন, সেখানে আপনি লক্ষ্য করে দেখলেন যে আপনার সহকর্মীটি আপনাকে ইতিবাচক পরামর্শ দেওয়ার পরিবর্তে আপনার উদ্যোগের নেতিবাচক দিকগুলোই বেশি খুঁজে বেড়াচ্ছে, এবং সেই বিষয়গুলো যদি ক্রমাগতভাবে হতে থাকে তাহলে আপনার নিডটা সার্ভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার যে প্রয়োজন সেটা মিটছে না, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি হচ্ছে আপনার জন্য ডিফিকাল্ট পারসন। মানে এটি কি মানুষ মানুষের মধ্যে ডিফার করে? মানে আপনি আমার জন্য জটিল পারসন হতে পারেন, আবার আরেকজনের জন্য নাও হতে পারে, সেটাও হতে পারে, সেটাও হতে পারে, নাকি যিনি জটিল পারসন তিনি সবার ক্ষেত্রেই জটিল পারসন? এটা নির্ভর করে হচ্ছে ওই আবারও বলেছি যে প্রত্যেকটা ব্যক্তি বিশেষের প্রয়োজনের উপর। আচ্ছা, আপনি যখন কাজে আছেন সেই ক্ষেত্রে আপনি জটিল হতে পারেন, সেই লোকটি ভিন্নভাবে নিজেকে ফ্যামিলিতে উপস্থাপন করছে, সেখানে হতে পারে সে অত্যন্ত রকম উপকারী একজন মানুষ। তো বিষয়টা দাঁড়াচ্ছে সেই ব্যক্তিটির মধ্যে
হতে পারে কাজের ক্ষেত্রে তার স্ট্রেসগুলো সে কন্ট্রোল করতে পারছে না, অথবা সে সারাক্ষণ ভীত থাকছে যে আমাকে একটা কনজারভেটিভ স্ট্যান্ড থেকে পরামর্শগুলো দিতে হবে, পরবর্তীতে যদি কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমি দায় দায়িত্ব নিব না, বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থেকে সেই লোকটি নেতিবাচক হতে পারে। কিন্তু আপনার দিক থেকে সেই লোকটি আপনার জন্য ডিফিকাল্ট, তার সাথে কাজ করাটা তখন অত্যন্ত রকম স্ট্রেসফুল একটা ইভেন্ট হয়ে দাঁড়ায়, প্রতিনিয়ত মনের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যে আমাকে এখন তার সাথে যে এই কাজটা করতে হবে, তার সাথে ডিসকাস করতে হবে এই এই টপিকটা নিয়ে, তখন সেই বিষয়টা জটিল হয়ে যায়। তো জটিল ব্যক্তিদের সংজ্ঞা আমরা পার্সোনালাইজ করেই দেখি এবং তার পরবর্তীতে আমরা কিছু জেনারেলাইজ কিছু প্যাটার্ন দেখার চেষ্টা করি। কিছু কিছু লোকজন জটিল থাকে, যেমন যারা পারফেকশনিস্ট, যারা সমস্ত কিছুতেই সবকিছু পারফেকশন হতে হবে, সেই লোকজনদের সাথে কাজ করাটা একটু জটিল। আপনারা দেখবেন যে যে সমস্ত শিল্প সাহিত্যিক অথবা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা আছেন তাদের সাথে অনেকাংশেই কাজ করাটা খুব জটিল হয়ে যায়, কারণ তারা প্রত্যেকটা কাজের পারফেকশনে যেতে চান। ফলে দেখা যায় যে যারা তাদের সাথে কাজ করছেন, এটি ইতিবাচক জায়গা যে আমি আমার কাজের সর্বোচ্চ যে জায়গাটি সেই জায়গাটি চাই, সেটা কেন জটিল হবে? সেটা সেই ব্যক্তির চাহিদা থেকে সে একটা লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছে, কিন্তু আপনি যখন তার সাথে কাজ করতে যাচ্ছেন আপনি তার চূড়ান্ত লক্ষ্যটা বুঝতে সক্ষম না, সে কোন জিনিসটা সৃষ্টি করতে চাচ্ছে সেটা আপনার পক্ষে বোঝা সম্ভব না। অর্থাৎ যদি একজন ব্যক্তির কর্মকাণ্ডগুলোকে আপনি সাবজেক্টিভলি যান তাহলে আপনার পক্ষে বোঝা খুব মুশকিল, কিন্তু যদি অবজেক্টিভলি যাওয়া যায় তাহলে সেটা সেটা অর্জন করা সহজ। যেরকম কিছু কিছু লোকজন আছে যারা যাদের দায়িত্ব থাকে হচ্ছে অন্যকে প্রটেক্ট করা, যারা গার্ডিয়ান, যারা সেই প্যারাউন করেন, তাদের পক্ষে কাজ তাদের সাথে কাজ করাটা খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যে সারাক্ষণ তাদেরকে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে কাজ করতে হয়, সেই কারণে হয়তো সেই ব্যক্তিতে তার নিজের স্ট্রেসই ভালোভাবে ম্যানেজ করতে পারছে না। তো তখন আপনি যখন তার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন তখন আপনি কনফিউজড হবেন, তখন আপনি হার্ড হতে থাকবেন। তো জটিল ব্যক্তির সংজ্ঞাটা সেই কারণেই হাইলি ইন্ডিভিজুয়ালাইজড, এখানে আলাদা আলাদা ভাবে দেখতে হবে, সেটা যদি আমি তার দিক থেকে দেখি তাহলে হয়তো আমরা খেয়াল করবো যে উনি হয়তো ওনার কাজের যে স্ট্রেস গুলো সেগুলো ম্যানেজ করতে পারছেন না। তো সংজ্ঞায়িত করবার বিষয়টা ব্যক্তিগত, এবার যদি আমরা ফোকাস করি যে তাহলে আমরা কিভাবে তাদের সাথে কাজ করব, আমাদের এটাতে আমি আসতাম পরের ধাপে। জি, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমাদেরকে ফাংশন করতে হয় প্রতিনিয়ত, আমাদেরকে সামনে যেতে হয়, দিনের শেষে আমাদের কিছু কিছু কাজ শেষ করে আমাদেরকে বাড়ি ফিরতে হয়। তো সেই কাজগুলো করবার পথে যখন যে বাধাগুলো আসবে সেগুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করব, সেটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, যে হাউ টু ডিল উইথ দিস ডিফিকাল্ট পিপল। আমরা বলছি যে কিভাবে ডিল করা যায়, তাদের সাথে কিভাবে কাজ করা যায়, সে তার জন্য আমরা কিছু কিছু কৌশলের কথা বলি, কিছু কিছু দক্ষতার কথা বলি। তো সেই দক্ষতার বিষয়গুলোই মূলত আমাদের জেনে নেওয়া এবং চর্চা করার একটা বিষয় না, এটি অবশ্যই জানা দরকার। কারণ হচ্ছে আমার মনের মতো মানুষ আমার সহকর্মী হবে এটি মানে অপ্রত্যাশিত চাওয়া আমি বলবো, কারণ এটি প্রত্যাশার বাইরেই অনেক সময় হয় যে আমার সহকর্মী ভালোও হতে পারে, ডিফিকাল্ট পার্সনও হতে পারে, কিন্তু আমার দিন শেষে সেই অফিসেই কাজ করতে হবে, তার সাথেই কাজ করতে হবে, এটি হলো মূল কথা। তো আমরা কিভাবে কোন কৌশল নিলে এরকম ভিন্ন ভিন্ন মানুষের সাথে সুন্দর একটি সম্পর্ক রেখে কাজটি ভালোভাবে করা যায়? হ্যাঁ, সেটা হচ্ছে অত্যন্ত বাস্তবসম্মত একটা একটা অবস্থান আপনার, যে দিনের শেষে আমাকে কাজগুলো সম্পূর্ণ করতে হবে এবং আমার মনের মতো সহকর্মী সম্ভবত আমাদের ড্রিমেই থাকতে পারে, বাস্তবে সেগুলো তো হয় না। অথবা আমি আমি বাজার করতে যাচ্ছি, আমি কোনো একটা স্টোরে যাচ্ছি, আমি আমার সন্তানদের কাছ থেকে শিক্ষায় সর্বোচ্চ গ্রেড যাচ্ছি। আমি শুনেছি, আমি অনেক প্যারেন্টসকে প্রশ্ন করেছি যে আচ্ছা বলুন তো আপনার ছেলেটি বা মেয়েটি সর্বোচ্চ কতটুকু গ্রেড পেলে আপনি খুশি হবেন? তো সেটা 100 ক্রস করেও যদি চলে যায় তারপরে আমার মনে হয় না কোনো প্যারেন্টস বলবেন যে ঠিক আছে আমি সন্তুষ্ট হয়েছি, আমি হ্যাপি, নাও ইজ স্টপ। তো এক্সপেকটেশনের একটা ব্যাপার থাকে। তো প্রথম কৌশল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি একটু শোনার চেষ্টা করুন,
যে লোকটিকে আপনি ডিফিকাল্ট ভাবছেন সেই লোকটি কি বলতে যাচ্ছে সেটা একটু শোনার চেষ্টা করুন। তো শুরু হয় যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে কারোর সাথে আমরা কোনো ইন্টারঅ্যাকশনে যাই, তখন ওই ইন্টারঅ্যাকশনে যাবার আগেই আমাদের মনে অতীত অভিজ্ঞতার আলোকে একটা ছাপ বা একটা ইমপ্রেশন তৈরি করা থাকে যে আমি এখন জনাব করিমের সাথে কথা বলতে যাচ্ছি, আমি জানি যে উনি অনেক নেগেটিভ একটা পার্সন, আমার কাজটিতে সহায়তা করবে না, সহায়তা করবে না। এই যে একটা ইমপ্রেশন আমরা আগে থেকেই তৈরি করে রাখি, এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আচ্ছা, আমরা সেই ইমপ্রেশনের কারণে আমরা না পারি অন্য পক্ষের কথাগুলো শুনতে এবং একই সাথে আমরা ব্যর্থ হই আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করতে। তো শুরুতেই আমরা যেটা বলি যে আপনি একটা নন জাজমেন্টাল স্ট্যান্ডে থাকুন, আপনি একটা বিষয় নিয়ে কথা বলতে চান, শুরুতেই যদি আপনি ধরে নেন যে না উনি কথাটা মেনে নেবেন না, তাহলে সহায়তা করবে না, তাহলে সেক্ষেত্রে আপনার সহায়তা পাবার সম্ভাবনাটাও অনেক কমে যায়। আচ্ছা, তো প্রথমে আমরা বলি যে আপনাকে একটা ওপেন মাইন্ড নিয়ে একটা নন জাজমেন্টাল স্ট্যান্ড নিয়ে আপনাকে তার কাছে আপনার বক্তব্যগুলো উপস্থাপন করতে হবে। সেই বক্তব্যটা উপস্থাপন করবার সময় আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে সে কোন বিষয়গুলোতে তার মাঝখানে কোনো চাপা ক্ষোভ আছে কিনা, সে কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করছে কিনা, সেই বিষয়গুলোকে আপনার বোঝার দরকার আছে। সেই বিষয়গুলো বোঝার মাধ্যমে আপনি কমিউনিকেশন স্কিলটা বাড়াতে পারবেন তার সাথে। দ্বিতীয় বিষয় আমরা যে বলি যে যখন আপনি শোনার চেষ্টা করছেন, এবার আপনি আপনার বক্তব্যগুলো খুব স্পষ্টভাবে উপস্থাপন করুন। আমরা এই বিষয়টাকে বলি যে আপনি অ্যাসার্টিভ হবেন। এই ইতিবাচক অবস্থানটাকে আমরা সবসময় বলে থাকি যে আপনি আপনার যে অধিকারটুকু আছে, আপনার যে বক্তব্যগুলো আছে তার উপর আপনি স্ট্যান্ড করছেন, এবং একই সাথে আপনি আপনার উল্টো দিকে যিনি আছেন তার কথাগুলোকেও আপনি রেসপেক্ট করছেন, তার কথাগুলো আপনি নাকচ করে দিচ্ছেন না। সেই অ্যাসার্টিভলি আপনি যখন আপনার বক্তব্যগুলো উপস্থাপন করবেন সেক্ষেত্রে হয়তো সহযোগিতার মাত্রাটা বেড়ে যাবে। তৃতীয়ত আমরা যে বিষয়গুলো বলি সেগুলো হচ্ছে যে কখনোই আপনি তাকে লেভেল করার চেষ্টা করবেন না। আমরা এই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই করি। মানে কি লেভেল বিষয় হচ্ছে যে যেরকম আমি যদি কাউকে বলি যে তুমি সবসময় এরকম করো, এই যে সবসময় শব্দটা যে আমি বললাম সেটা বলে আমি একজনকে লেভেল করে দিলাম। অতীতে যদি সেই ব্যক্তিটি কোনো ভালো কাজ করেও থাকে, সে তখন সাথে সাথে ভাববে যে গত সপ্তাহে আমি তার সাথে কত ভালো ব্যবহার করলাম, তাকে আমি একটা ব্রেক দিলাম, আর আজকে সে সেটা ভুলে গেল। তো সব সময় বলে আমি সেটা বন্ধ করে দিলাম। আচ্ছা, অথবা তুমি কখনোই আমার কথা শোনো না, এই কখনোই শব্দটা বলে আমি তাকে একটা লেভেল করে দিলাম, তাকে একটা বক্সে আটকে দিলাম যেখান থেকে সে বেরোতে পারবে না। অথবা আমার অবশ্যই এটা করতে হবে, এই যে অবশ্যই শব্দটা সেটা দিয়ে আমি আমার অবস্থানটাকে লেভেল করে দিলাম, সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। এই এই ধরনের শব্দগুলো আমরা আমরা সবসময় পরিহার করার কথা বলি। আপনি দেখবেন যে এই আমাদের এটা এটা কালচারের উপর নির্ভর করে, কিন্তু আপনি যদি উন্নত বিশ্বের কমিউনিকেশনের দিকে তাকান তাহলে দেখবেন যে প্রায়শই তারা যে কোনো বক্তব্য শুরু করছে আই থিঙ্ক বলে। আপনি দেখবেন যে আই স্টেটমেন্ট যেটা আর কি, সেটার একটা ব্যাপক ব্যবহার আছে। যে কোনো ধরনের পরামর্শই হোক, যে কোনো ধরনের মন্তব্যই হোক, সেক্ষেত্রে আমরা আই দিয়ে তাদেরকে কথা বলতে শুনি, যে আই থিঙ্ক, আই অ্যাজিউম এবং এই ধরনের শব্দগুলো। তো সেটা মানে হচ্ছে ওনারশিপ নেওয়া, আমি আমার বক্তব্যটার ওনারশিপ নিচ্ছি, যে বক্তব্যগুলো আমি বলছি তার রেসপন্সিবিলিটি আমার। তো আপনার ডিফিকাল্ট পার্সনকে যদি আপনি বলেন তুমি তুমি তুমি, তাকে যদি আপনি বলতে থাকেন কেন কেন কেন, এই শব্দগুলো বললে সে সাথে সাথে বলতে থাকবে যে ইউনো আমাকে আঘাত করা হচ্ছে, আমাকে স্ট্রং হতে হবে। তার উত্তর হবে হচ্ছে কেন না কেন না কেন না, সে তখন ডিফেন্সটা করতে থাকবে। ডিফেন্স তো সেক্ষেত্রে আপনার সহযোগিতা পাওয়ার সম্ভাবনাটা প্রায় শূন্যের কোটায়। তো সে আমরা প্রায়শই বলে থাকি যে আপনি লেভেলিং শব্দগুলো পরিহার করে নিজেকে আপনার যে বক্তব্যগুলোর ওনারশিপ নেন। আপনি জিজ্ঞেস করুন, আপনি বলুন যে এটা আমার ভাবনা এবং আমি এই বিষয়টা চাচ্ছি। তার পরবর্তী ধাপে আমরা বলি যে এবার তাহলে নেগোশিয়েট করার চেষ্টা করুন যে আপনার অবস্থান এবং আপনার যিনি প্রতিপক্ষ আছেন ওনার অবস্থান, এই দুটোকে কিভাবে মেলানো যায়। সেই ক্ষেত্রে আপনি একটা সংযোগের মাধ্যমে আপনি একটা সমন্বয় করে আপনার যে প্রয়োজন সেটা আপনি হাসিল করতে পারেন, বা আপনার প্রয়োজনটাকে আপনি আদায় করে নিতে পারেন। যদি ফলাফল হয়
নিজের মতো করে না আসে, সেটা হচ্ছে আমার বক্তব্যের শেষ অংশটা। ধন্যবাদ আপনাকে, আপনি আপনি ঠিক ধরেছেন যে যে অনেক কিছু আমি করলাম এখানে, আপনি খেয়াল করে দেখেন, আমি শোনার চেষ্টা করলাম, আমি নেগোসিয়েট করার চেষ্টা করলাম, আমি অ্যাসার্টিভ থাকার চেষ্টা করলাম, আমি ওপেন মাইন্ড নেস নিয়ে আমি কথাগুলো শুনলাম, আমি তাকে রেসপেক্ট করলাম, আমি তাকে চয়েস দিলাম, সব কিছুই আমি করলাম, তারপরেও আমার আমার অবস্থানটা পরিবর্তন হলো না, আমার চাহিদাটা মিটলো না, তখন আমি কি করব, তখন কি করা যায় সেই জায়গাটিতে? আমরা একটা বিরতির পর এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রিয় দর্শক, আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যিনি নাসির আহমেদ আছেন, এবং আমরা আলাপ করছিলাম আমাদের চারপাশে অনেক সময় আমরা চাই বা না চাই অনেক সময় ডিফিকাল্ট পার্সন আমাদের আশেপাশে থাকে, তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়, এবং সেই জায়গাটিতেই আমাদের ভূমিকা কি হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নাসির আহমেদ আছেন। আমরা কথা বলছিলাম যে আমাদের চারপাশে আমরা এমন অনেক সময় মানুষকে ডিল করতে হয় আমাদের পেশাগত কারণে কিংবা সামাজিক কারণে, পারিবারিক কারণে, তাদেরকে নিয়েই কিন্তু আমাদের চলতে হয়, তাদেরকে নিয়ে আমাদের জীবন হয়ে দাঁড়ায়। তো সেই সময় সেই পরিস্থিতিতে নিজেদের করণীয় কি সেই জায়গাটি, সেটি নিয়ে আলোচনা করছিলাম আপনাকে। আমি বিরতির আগে বলছিলাম আপনি অনেকগুলো পদ দেখিয়েছেন যে এ এ এ করতে হবে, করার পরও, কারণ ডিফিকাল্ট পারসন তা আমার নিয়ন্ত্রণে নেই, তো তারপরও যদি রেজাল্ট না আসে কি করণীয়? আমি আমি শুরু থেকে যেটা ভাবছিলাম যে বিষয়টা আপনাকেই জিজ্ঞেস করি যে এই রকমের ডিফিকাল্ট পরিস্থিতি মানে কেস স্টাডি হিসেবে আমাকে, হ্যাঁ না আমি কেস স্টাডি হিসেবে নিচ্ছি না, আপনার কাছ থেকে একটা ফিডব্যাক এবং তার সাথে আলোচনাটা কন্টিনিউ করার জন্য, এবং আপনার উত্তরগুলো মানে সবসময় খুব থটফুল এবং ইনসাইটপূর্ণ, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করব। তখন আপনি কি করবেন যদি আপনাকে একটা ডিফিকাল্ট পরিস্থিতিতে একজন ডিফিকাল্ট পার্সনের সাথে আপনাকে ডিল করতে হয়, তখন আপনি কিভাবে সেই বিষয়টাকে মোকাবেলা করবার চেষ্টা করবেন? কঠিন প্রশ্ন, তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, সেটি হচ্ছে আমার মনে হতো যে আগে খুব রাগ দেখাতাম, এখন হচ্ছে চুপ থাকি, কারণ মনে হয় বয়সের সাথে সাথে আমার মনে হচ্ছিল যে রাগ দেখানোটা মানে লিমিট ছেড়ে দেই, তার চেয়ে চুপ থাকাটাই মানে শ্রেয় মনে হয়। তাতে কি সমস্যাটা সমাধান হচ্ছে? সমস্যার সমাধান হচ্ছে না, সমস্যাটা সমাধান হচ্ছে না। বাট আপনি যেটা বলেছেন খুব চমৎকার উত্তর যে রাগ প্রকাশ করেও, যখন আমরা রাগ প্রকাশ করি তার পেছনেও কিন্তু একটা কারণ থাকে, যে যখন আমরা কোনো ঘটনা বা কোনো বিষয় আমাদের সামনে অপ্রত্যাশিতভাবে হচ্ছে, তখন আমাদের প্রাথমিক রিয়াকশন, আমাদের বডিতে যে রিয়াকশনগুলো হয় সেটাকে আমরা দুটো শব্দ দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা আইদার ফাইট করি অথবা আমরা ফ্লাইট করি। অর্থাৎ আমাকে আমার সামনে আমি যদি কাউকে গিয়ে বলি যে আমি এই কাজটা করতে চাই, এবং আমার উদ্যোগটাকে যদি কেউ নাকচ করে দেয়, তাহলে আমার মধ্যে প্রথম হবে যে আপনি কেন নাকচ করছেন, সেটা হচ্ছে ফাইট করা। অথবা আমার আরেকটা প্রতিক্রিয়া হতে পারে যে না হবে না, ওকে এখান থেকে আমি চলে যাই, ছেড়ে দিই, এটা হচ্ছে ফ্লাইট করা, আপনি এখান থেকে উড়ে চলে গেলেন, এরকম একটা বিষয়। তো এই প্রাথমিক রেসপন্সটাই আমরা করে থাকি যে কোনো ডিফিকাল্ট লোকের কাছে, কিন্তু তাতে হয় যে আমাদের নিডটা ফিল আপ হয় না, আমরা কিন্তু এই প্রাথমিক প্রতিক্রিয়াগুলোকে অতিক্রম করে আমাদের কিছু অস্বস্তি, মানসিক দ্বন্দ্ব কিন্তু কাজ করে, তখন দ্বন্দ্ব কাজ করে, তখন ভেতরে ভেতরে যন্ত্রণা কাজ করে, আপনার মধ্যে চাপা ক্ষোভ যেটা প্যাসিভ অ্যাঙ্গার সেটা কিন্তু প্রচন্ড রকম আমাদের, এবং আমরা যে ডিফিকাল্ট পার্সনদের যতগুলো বৈশিষ্ট্যের কথা বলি তার মধ্যে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে যে সমস্ত লোকজনের মধ্যে প্যাসিভ অ্যাঙ্গার কাজ করে, উদাহরণ হচ্ছে যে সে আপনার সাথে রাগ প্রকাশ করবে না, কিন্তু ধরুন পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে প্যাসিভ অ্যাঙ্গার যার মধ্যে আছে তাকে দেখা যাবে যে বাচ্চাদের সাথে মিন হতে প্রায়শই দেখা যায়, আমরা সেটা দেখি, ডিসপ্লেসমেন্ট যেটা বলি আমরা, সেটা নাটক চলচ্চিত্রে রান্নাঘরের গ্লাসের উপর দেখেছি, সেই বিষয়গুলো হতে থাকে, প্যাসিভ অ্যাঙ্গার ডিসপ্লেসমেন্ট করি আমরা, সেটাও কিন্তু একটা ডিফিকাল্ট পার্সনের একটা খুব বড় একটা বিষয়। তো যেটা বলছিলাম যে আপনাকে, আপনি যখন রেসপন্স করছেন সেটা আপনার রেসপন্স, অ্যাটলিস্ট সাইলেন্ট হয়ে যাওয়াটা সাময়িকভাবে হস্টেলিটি বা কোনো ধরনের ভায়োলেন্ট কোনো সিচুয়েশন থেকে হয়তো আপনাকে থামাতে পারে, সেটা আপনার অ্যাটলিস্ট একটা কাজে লিখেছে যে আপনি প্রথম রেগে গেছেন,
রাগ করাটা হচ্ছে আপনার অক্ষমতাটার একটা বহিঃপ্রকাশ, আপনি বিষয়টা আপনার নিয়ন্ত্রণে নেই অথবা আপনি আপনার ফলাফলটা আপনার প্রত্যাশিত হয়নি, সেই কারণেই আপনি রেগে যাচ্ছেন। তখন পর্যন্ত আপনি কিন্তু সমাধান খোঁজ করছেন, কিন্তু সমাধান খোঁজ করবার পদ্ধতিটা সঠিক হচ্ছে না, কারণ রাগের মাথায় আপনার পক্ষে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার পরবর্তীতে আপনি যখন চুপ করে যাচ্ছেন, সেটাও আপনার একটা পারপাস সার্ভ করছে, সেটা হচ্ছে যে ফার্দার কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো মোমেন্ট, ভায়োলেন্ট কোনো মোমেন্ট অথবা বেশি ক্ষতিকারক কোনো অবস্থান তৈরি হচ্ছে না, সেটাও একটা পারপাস সার্ভ করছে। সলিউশনটা হচ্ছে না। তো আমরা বলে থাকি যে ডিফিকাল্ট পার্সনদের সাথে যখন আপনি ডিল করবেন, তখন আপনাকে একটা সলিউশনের দিকে যেতে হবে যে আমি এই লোকটাকে কিভাবে ডিল করব। তো সেই ক্ষেত্রে একটা পরিকল্পনার প্রসঙ্গ চলে আসতেছে এখানে। দেখেন, আমি যাচ্ছি করিম সাহেবের সাথে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, করিম সাহেবের কাছ থেকে কোনো বিল পাশ করানো, কোনো প্রজেক্ট পাশ করানো বা কোনো বিষয় পাশ করিয়ে আনাটা খুব দুষ্কর। সেক্ষেত্রে আমাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমি আমার যুক্তি আমার প্রস্তাবের পক্ষে কতগুলো অবস্থান আগে থেকেই তৈরি করতে পারি। প্রিভেন্টিভ বিষয়টা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি। আমরা বলি যে আপনি যদি কোনো জটিল ব্যক্তির মোকাবেলা করেন, তাহলে আপনি আগে নিজেকে প্রিভেন্টিভ মেজারে নিয়ে যান, যেন আপনাকে সেই জটিল ব্যক্তিটির মুখোমুখি না হতে হয়, আপনাকে যেন সেই জটিল পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। প্রায়শই দেখা যায়, ইভেন প্রফেশনাল সেটিংয়েও আমরা অনেক সময় দেখি যে একজন সুপারভাইজার সুপারভাইজি তাদের দুজনের সাথে কোনো সমন্বয় হচ্ছে না, অর্থাৎ সুপারভাইজি কমপ্লেন করেছে, সুপারভাইজার একজন জটিল সুপারভাইজার, সেক্ষেত্রে একজন তৃতীয় একজন ব্যক্তিকে মাঝখানে নিয়ে আসা হয় এবং সেই ব্যক্তিটি বসে তাদের সুপারভিশনটা অবজার্ভ করে দেখেন যে কোথায় জটিলতা হচ্ছে। তো আপনি একটা প্রিভেন্টিভ উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন যে আমি এই কাজটা করব, আমার কলিগের সাথে এই বিষয়টা উপস্থাপন করতে হবে, কিন্তু আমাকে তার জন্য তৈরি হতে হবে। এবং এই প্রিভেন্টিভ মেজারের শুরুতেই আমরা বলে থাকি যে আপনি খেয়াল করুন আপনার নিজের দিকে। আচ্ছা, কখনোই আপনার চিন্তার অংশ জুড়ে জটিল ব্যক্তিটি থাকতে পারবে না। আপনি যদি আপনার নিজেকে ভুলে যান, তাহলে আপনি কখনোই অন্য কাউকে আপনার বক্তব্যটি উপস্থাপন করা অথবা তার কাছ থেকে কোনো কাজ করিয়ে নেওয়া, সেই বিষয়টা আপনি কখনোই করতে পারবেন না। মানে নিজেকে না ভুলে যাওয়ার অর্থটি কি? নিজেকে না ভুলে যাওয়ার হচ্ছে নিজের নিজেকে তৈরি করা মূলত। কারণ আপনারা খেয়াল করেছেন যে বিমানে একটা, যখন আমরা বিমান যাত্রা শুরু করি, তখন একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কোনো কারণে যদি বিমানের কেবিনের ভিতরে অক্সিজেন কমে যায়, তাহলে আগে আপনি নিজের মাস্কটিকে সঠিকভাবে লাগান, তারপরে আপনার পাশের প্যাসেঞ্জারকে হেল্প করুন। আচ্ছা, তার মানেটা হচ্ছে যে আগে আপনি নিজেকে টেক কেয়ার করুন। আপনি যদি ব্রিথ না করতে পারেন, তাহলে কখনোই আপনার আশেপাশের কাউকে আপনি হেল্প করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি সেলফ কেয়ার। এই ডিফিকাল্ট পার্সনের ডিল করার সাথে মানসিক স্বাস্থ্যের সংযুক্ত এইখানেই যে আপনি যদি নিজেকে সঠিকভাবে কেয়ার করতে না পারেন, আপনার সেলফ কেয়ারের মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে আপনি জটিল ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা অথবা তার কাছ থেকে আপনার চাহিদাগুলো আদায় করবার ক্ষেত্রে ব্যর্থ হবেন। আপনি তার সাথে কথা বলতে যেয়ে দেখা যাবে যে সেই ব্যক্তিটি রেগে যাচ্ছেন, আপনি বেশি রেগে যাচ্ছেন, আপনি বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে ফেরত আসছেন, আপনার যে ক্রিয়েটিভিটি আপনার যে উদ্যোগ নেওয়ার ক্ষমতা সেটা কমে যাচ্ছে। আপনি দিনের শেষে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি অনেক কম, কিন্তু জটিল ব্যক্তিটি ঠিকই তার কাজগুলো সেরে মনের আনন্দে বাসায় যাচ্ছে। কারণ ওই শুরুতেই বলেছে উনি বাসায় একজন চমৎকার লোক এবং ওনার সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, উনি গুনগুন গান করতে করতে অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। তো নিজের সেলফ কেয়ার করার বিষয়টা আমরা প্রথমে বলি যে আপনার বডি মাইন্ড কানেকশনগুলো তৈরি করুন। আমরা জটিল ব্যক্তিদের সাথে কথা বলতে যাওয়ার আগে ছোট্ট উদাহরণ বলি, ছোট্ট বিষয় বলি যে আপনি কিভাবে ব্রিথ করছেন সেটা খেয়াল করুন। আমরা যখন কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হলে আমরা শক্ত হয়ে যাই, আমরা যখন শক্ত হয়ে যাই তখন আমাদের শরীরের সমস্ত মাসেলগুলো শক্ত হয়ে যায়, রিল্যাক্স না হওয়ার কারণে আমরা যথাযথভাবে ব্রিদিং করতে পারি না। আমরা বলে থাকি যে আপনার ব্রিদিংটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখুন, আপনি নিঃশ্বাস নিচ্ছেন কিনা যথাযথভাবে সেটা দেখুন, যাবার আগে তৈরি করুন নিজেকে। এই বডি মাইন্ড কানেকশন তৈরি করবার মাধ্যমে এই সেলফ কেয়ার প্র্যাকটিসটা করা যায়। সেলফ কেয়ার প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার নিজেকে তৈরি করতে পারবেন, সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় প্রিভেন্টিভ মেজার। আর জটিল ব্যক্তিদের সাথে কৌশলের এটা হচ্ছে শেষ একটা উপায় যে আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন।
সে তৈরি করার যদি একটি দুটি কৌশল দর্শক তৈরি করবার জন্য, প্রথমে বলেছি যে আপনাকে আপনার সেলফ কেয়ারের বডি মাইন্ড কানেকশনটা যেন থাকছে, অর্থাৎ আপনি আজকে একটা জটিল মানসিক ভাবে একটা জটিল কাজ করতে যাচ্ছেন কিন্তু শারীরিক ভাবে আপনি দুর্বল বোধ করছেন, আপনি রাতে ভালো ঘুমাননি, সঙ্গত কারণে আপনি ব্যর্থ হবেন আপনার বেস্ট পারফরমেন্সটা করতে, আপনি আপনি আজকে শারীরিক ভাবে খুব সুস্থ বোধ করছেন কিন্তু আপনার মাঝখানে একটা স্ট্রেস কাজ করছে, সেটা হতে পারে অন্য কোনো বিষয়ের জটিল একটা স্ট্রেস যেটা আপনি সমাধান করতে পারছেন না, আপনার বডি এবং মাইন্ড এই দুটোকে আপনি যথাযথভাবে সংযোগ করতে পারছেন না। তার কৌশলগুলো হচ্ছে কমন ওয়েলনেস প্র্যাকটিস আমরা যেটা বলি, সেটা হচ্ছে যে আপনার খাবারের দিকে খেয়াল করুন, আপনার ঘুমের দিকে খেয়াল করুন, আপনার ব্রিদিং এর দিকে খেয়াল করুন, আপনি রিল্যাক্স ফিল করছেন কিনা সেটা দেখুন। আমরা খুব ছোট ছোট রিল্যাক্সেশন টেকনিকের কথা বলি আমাদের সেশনগুলোতে, সেটা হচ্ছে যে আপনি প্রচন্ড রকমের স্ট্রেস হয়ে আছেন, সেক্ষেত্রে আপনি এক মিনিট চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন সর্বশেষ আপনি কোনো একটা ভ্যাকেশনে আপনার এক বন্ধুর সাথে মজা করেছিলেন, সেই সেই বিষয়গুলো আপনি একটু কল্পনা এনে দেখুন কত সুন্দর একটা সময় কেটে যাবে আপনার। অনেক সময় বাচ্চাদের মধ্যে এটা আমরা ডে ড্রিমিং দেখি, ওকে, সেই বিষয়টা কিন্তু ইতিবাচক। আমরা বলি যে আপনি নিজেকে নিজের ভাবনায় নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যান, সেক্ষেত্রে আপনার মানসিক প্রশান্তিটা হবে, রিল্যাক্সেশনটা বেড়ে যাবে, মানে নিজের কাছে থেকে নিজেকে তৈরি করা, নিজেকে সুস্থ রাখা, ভালো রাখা, সুস্থ করা, ভালো রাখা, সেই জায়গাটি সেইখান থেকে শুরু হয়। ফলে যদিও আলোচনাটা আমরা শুরু করেছিলাম, খেয়াল করে দেখুন যে ডিফিকাল্ট পারসন, ডিফিকাল্ট পারসন ডিল করাটা ডিফিকাল্ট, সেই কারণে ডিফিকাল্ট পারসন বলেছি আমরা, সেটাকে আমরা পার্সোনালাইজ করার কথা বলেছি, কিন্তু সব শেষে এসে দাঁড়াচ্ছে যে দিনের শেষে আপনি হচ্ছেন আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে হচ্ছেন আপনি, এবং আপনাকেই একমাত্র আপনি হচ্ছেন একমাত্র পারসন যাকে আপনি পরিবর্তন করতে পারেন। আমরা সেটা বলে থাকি যে অনলি পারসন ইউ ক্যান চেঞ্জ ইজ ইয়োরসেলফ, এছাড়া কাউকেই কখনো কোনোভাবেই পরিবর্তন করা যায় না, নিয়ন্ত্রণ করা যাবে না, নিয়ন্ত্রণ করা যায় না। খুব সুন্দর করে আপনি শুরু করেছেন, পুরো স্টোরির মতো মনে হয়েছে যে একটি গল্প শুরু হয়েছে, সেটির সমাধানের যে জায়গাটি সেটি নিজের উপরেই ছেড়ে দিয়েছেন, যে আমরা আসলেই ঠিক তাই, আমার যে পারিপার্শ্বিক পরিস্থিতি, পারিপার্শ্বিক যে মানুষজন, তাদেরকে নিয়ে আমাদের পরিবার, তাদেরকে নিয়ে আমাদের কার্যালয়, আমি বলি যে পেশাগত যে জায়গা সেটি যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু নিজের কাছে নিজেকে ভালো রাখা, সুস্থ রাখা নিজের উপরে নির্ভর করে। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে কি বলবেন দর্শকদের? নিজেকে নিজের দিকে নজর দিন, খুব সহজভাবে বলি, আপনার নিজেকেই একমাত্র নিয়ন্ত্রণ করা যায়, নিজের ভাবনাগুলো নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন, সার্বক্ষণিকভাবে খেয়াল করুন আপনার মধ্যে কি অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিগুলোর উপরে নজরদারি বাড়ালে আপনার চিন্তার উপরে আপনার নিয়ন্ত্রণটা বেড়ে যাবে। আপনি যদি সুখকর একটা অনুভূতি থাকে তাহলে আপনার ভাবনাগুলো সুখকর হবে, সেক্ষেত্রে আপনার কাজগুলো সুখকর হবে, আপনাদের জীবনে আপনাদের অনুভূতি, আপনাদের চিন্তা এবং আপনাদের কর্ম, ওই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় নিয়ে আসুন, সেই বিষয়টির দিকে খেয়াল রাখুন সারাক্ষণ। অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ, খুব সুন্দর করে আমরা শুরু করেছিলাম, আমি যেভাবে ভূমিকাতে যে রমজান মাসে আমরা সবাই ভালো থাকতে চাই, সবার সাথে সুন্দর একটি সম্পর্ক রাখতে চাই, এবং এটাই হচ্ছে এই মাসের তাৎপর্য, আমরা সেই প্রেক্ষাপটে আজকে টিবিএন অ্যানালাইসিস এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় করে এসেছেন রমজান মাসে, অনেক ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে প্রতি আমরা বলবো যে সব সময় আমরা একজন বিশেষজ্ঞকে নিয়ে আসি, যিনি তার অভিজ্ঞতা, যিনি তার কর্মদক্ষতা দিয়ে আপনাদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন। আমরা আজকে চেষ্টা করেছি মানসিক জায়গাটি নিয়ে আলোচনা করার জন্য, এই কারণেই যে রমজান মাসে আমাদের অনেক কিছু নির্ভর করে, সেটি মানসিক, সেটি হচ্ছে আমাদের সংযম, সব কিছুই, এবং আরেকটি বিষয় হচ্ছে পারস্পরিক সুন্দর একটি সম্পর্ক রাখার কথাও কিন্তু আমাদের যে ধর্মীয় চর্চাটি সেটিতে কিন্তু আছে। সে কারণে আমরা সুন্দর ভালো থাকতে চাই, সবার সাথে সুন্দর একটি সম্পর্ক রাখতে চাই, এবং সেই প্রত্যাশা নিয়েই আমাদের এই আয়োজনটি ছিল। সবাই ভালো থাকবেন। Thank you.